আজকের ব্লগটা কলকাতার মায়ের প্রথমবার এসেছিল তার মেয়েকে কোথায় বিয়ে দিচ্ছে সেটা দেখতে মা সে ছিল প্রীতমদের ফ্ল্যাটে আর আমি মা কেন হঠাৎ করে প্রীতমদের ফ্ল্যাটে চলে গেলাম সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো পুরো ব্লগটা আমাকে আর মাকে সকাল সকাল ঘুম থেকে তুলেই প্রীতম দিয়েছিল বাটার মাখানো ব্রেড তারপরে ও চলে গেছিলো মাছের তরকারি রান্না করতে ও কিন্তু খুব দারুণ রান্না করে আর এখানে ওর কাজের জায়গা এই জায়গাটাতে ও প্রায় সারাদিনই বসে থাকে আর দেখতে থাকো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে ও কি সুন্দর রান্না করেছে মা তো অল টাইম ওর হাতে রান্না খেতে খুব পছন্দ করে আর ও নিজের রান্না করতেও খুব ভালোবাসে ও কারোর হেল্পও চায় না আর দুপুরবেলা বৃষ্টি হয়েছিল তোমরা তো জানো একটু বৃষ্টি হলেই কি অবস্থা হতে থাকে আর ওটা প্রীতভের ফ্ল্যাটের নিচে এই ধরনের অবস্থা হয়েছিল আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম তারপর ওর কম্পিউটারে আমি কিছুক্ষণ ছবি আঁকার পর খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে চলে এসেছিলাম বাড়ি কারণ আগের দিন রাতে আমরা গেছিলাম মায়ের একটু শরীর চেক আপের জন্য আমরা রাতে বাড়ি ফিরতে পারিনি তাই ওর ফ্ল্যাটেই থেকে যেতে হয়েছিল তারপর ও একটা ক্যাব বুক করে আমরা হাওড়া স্টেশনের জন্য রওনা দিই শেষমেশ আমরা হাওড়া স্টেশনে পৌঁছাই আর এই ব্রিজটা ক্যামেরাতে এত সুন্দর ভিউটা লাগছিল দেখে মনটা খুশি হয়েছিল তারপরে আমরা হাওড়া ব্রিজে চলে এসেছিলাম আর প্রথম গেছিলো আমাদের সবার জন্য টিকিট কাটতে ও ও আমাকে আর মাকে ট্রেনে ছাড়তে এসেছিলো পরের দিন ওকে আবার বিহার যেতে হবে ও আবার ব্যাক করে গেছিলো আর মা আর ও দুজনে দেখা হলে অনেক গল্প করতে থাকে আর কিছুক্ষণ আমাদের কাছে বসছিল আমাদের কাছে বসে আমরা অনেক গল্প করছিলাম এতক্ষণ থেকে থেকে গল্প করা শেষ হয়নি তবুও গল্প করছিলাম আর এদিকে মা একটা কাণ্ড করেছে মা হঠাৎ করে জুতো ফেলে দিয়েছে ট্রেনের নিচে আর সেটা কি করে কুড়াবে সেটা নিয়ে ভাবছিল অবশেষে ও কুড়িয়ে নিয়ে এলো তারপরে ও আমাদের সবার জন্য লেস দিয়েছিল আমি আর মা দুজনে মিলে লেস খেয়েছিলাম তারপরে ও টাটা করে চলে যাচ্ছে ছিল হঠাৎ করে ও আবার ব্যাক করে আসে তারপরে আবার টাটা করে ও সব সময় এটা করে চলে যায় আবার চলে আসে যাই না ওর মনে কি হতে থাকে তারপরে একটুখানি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর বাতাসটাও খুব ছিল গরমের পরে এই সুন্দর বৃষ্টিটা খুব ভালো লাগছিল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো